খুব শান্তি পাইলাম অর্থেন বিয়া বমু বিয়া বয়ে সংসার কইরা দুইজনে বালালে থাকবো একবারে শান্তি আলো সংসার করবো কি গায় করে গেছিল তুমি দেখো বাবি আমি আমগো হইতে কে কে তঙ্গ বাইতে থাকবো আমগো হইতে থাকবেন মানে তোমারে বিয়া করবো তোমারে সংসার করবো পাগল হইছেন নাকি আমরে আমরে কি পাগল হইছেন মাথা কাটা কাটা ছিরছে নাকি আরে তার ছিরবে কে আমরে ভালোবাসি কি কই বাবি একজন সামনে আমরে একজন আমরে কি আজকাল কি আমরে ব্যারাম হইছে কোন রূপে হইছে ভাই কোন বিদেশ থাকে আমরা সংসারটা কানা কানা করেন আমরা বাইরে বেঁচে সংসার কানা কানা বুকে আমি যেহেতু আইসি সংসার ফুরফুরে হয়ে যাবো আল্লাহ আল্লাহ মরছি একবার ওই সেরি ঘরে যায় আবার বাইরে আহে আবার রাজুর ঘরে
আবার করে যায় আবার আহে আবার করে যায় তা না হেসা হেসা হেসি শুরু হয়ে গেছে এই দিনে তো ঘুরে হয় হ্যাঁ আইরে জোরা জোরি হে কুত্তা জোরা জোরি শুনছি দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে গা কি কইতা চাও সোনা মে চাকরি করে আর হে বউ বাইরে যাবে কে কি দা কি গো বিশ্বাস না করলে নিজের দুই লক্ষ চোখ দিয়া যায় দেখা হগা যা আমি আমি সোনা মেয়েরা ফোন দিতেছি রাও সোনা মেয়েরা এখনই ফোন দিতেছি দেখি সোনা মেয়ের নাম্বারটা করে আমার বাইসটা হয় হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কোনে তুই ওই সোনা মিয়া তোর বউ বাড়ায় গেছে রাজা লাগে সেই মাখা মা কিশোর কাছে আমি দেখে আইলাম ডাইরেক্ট কষ্ট তা কি কব ডাইরেক্ট কব না কি যা শুনতে তাই তো কইছি এ মানে হেবারে রুসিতে হই জায়গা লগা হ্যাঁ হ্যাঁ আরে না ওই রাজুর লগে বলে বাইরে গেছে গা এটা রাজুর বাইতে ঘরে এক ঘরে থাকে এক ঘরে খায় জড়া জড়ি শুয়ে থাকে এটা দেখা পেলাম কান্দিস না কান্দিস কে তুই বাইতে এবো তাতে এবো হ হ হ দেরি করিস না আর চাকরি তোর করো না কোনা বাইতে এবো তাতে এবো আমি ভিগে তাছি যে ভালো করে খবরটা লইতাছি এটা কে কত হইয়া এটা কি সোমবারের কথা মেজাজটা কি পরিমাণ খারাপ হইতাছে এখন তোমার বৌড়া যদি রাজুকে বাইতে উড়ে এলাকা জুড়ে যে উড়ে গেছে তার মধ্যে কবিতা না কবিতা মনে করো যে এটা কথা শোনা না কোটার মনে করো ডোল দেওয়া সমান হারা পাড়া জুড়ে সরে এলাকা আমি তো চকে গেছিলাম কি কথা রাজুর তো দোষ দিলি কামাও না রাজু তো তোমাকে বাড়ি বিলাক কোনদিন আইতে দেই না তোমার বোন নাকি কোনদিন কথা বার্তা কইতে দেই নাই তোমার বউ রাজুকে বাড়তে যে উঠছে রাজুর যে সন্দেহ করতেছি আগেই রাজুর যে দুই সে রাজুর নাকি নারায় ঝগড়া করলি আইনে ঠিক পা একেতে বউ যে উঠছে আবার তুমি যে যদি উল্টা পাল্টা কিছু করো তাহলে আরো বিপদে পড়বা অতএব বেড়া মাত্রটা তোর ধরো আর বিষয়টা আগে জানো কেবল বাচ্চাইতে চাও না আগে বিষয়টা জানো যে তোমার বউর দোষ না রাজুর মধ্যে দোষ মাত্রটা তোর ধরে এটা যাই না তারপরে এটা বিহিত করো যাই পারো তো যাই ঠাস করে মাথায় বাড়ি মেরে দিও মাইছে ক যে বুন বাগনি যদি প্রেম টেম করে তাও মাইনে না যায় কিন্তু গড়ের বউ গড়ের বউ যদি কেন্দাকে বাইরে যায় একথা বললি একবারে বিবাহ তুমি কি চাকরি করে আর বগলে ভালোবাসার কথা মিলে রে হ্যাঁ কথা কষ খালি আমার কান্দো আমার হাত কান্দনে না গাল মোহর মতো চুন খালি বার হই কি করবো ভালো করছে বউ আমাদের কথা বউ তার লোক ভাই গেলি ভালো হইতো ভালো হইতো তাই তো হিসাবে তাই আহে আল্লাহ পুরুষের না ফাঁস নয় মরা দরকার শালা গঙ্গার জানি করতে করতে জানটা শেষ তুলা তুলা হয়ে গেল শরীরে আরে এইটা
ফু দিলে হারা মনে করে তো শরীর কত সুস্থ থাকবো কেনগে মনে করে তো পিডিশ পিডিশ করবা মন চাবো না এজন্য যারা ভিটা দিয়া যায় বাইশ আবার কবার পারে কবিরাজের বয়স দিবাই শুনে বাইরে যেতে মান থাকবো কথা কইবার যে স্যার দার শুনলে মায়ালাই দিল আর আপর বিলে মনে মন শরীর মতো মাহা তুমি কবিরাজ গিরি করো ভালো কথা কিন্তু এই যে মানুষের তুমি কিসের কুফরি কালাম করো মানুষের ক্ষতি মানুষ অভিশাপ দিলে হে অভিশাপ তোমার হারে হারে নাকবো আরে খাচ্ছ নি ওটা আবার টেহা বেশি দিলে করবো না কে টেহা বেশি না এই টেহা চিন্তাই তো সংসারটা করার না চাও তা নইলে কবে কবার রাত্রিতে থেকে থাকা ও তার মানে তুমি আমার এই কুফুরি কালাম করে বিয়ে করছো না তুমি এইটা বুঝলা যাও না যে বাপের উপরেও বাপ আছে এই যে কথাটা আজকে শুনলাম জানোস কি এখন মনে করছো কিছু উল্টা পাল্টা কাম করে দেখে বক্তর আমার ভেপার কম পারে আবনি আবার তোর সোজা কাম করবো তোর ঠিক মতো আমার বাড়িতে মোরগ আবো খাসি আবো গরু আবো ভেড়া আবো ছাগল আবো আবই বাইরে জানি মন না বাইর আমি গেছিলাম চাকরিতে তা তো জানো সুন্দর খাইছে রানছে বানছে ঠিক আছে ফুসুত করে বলে রাজু কুমারছি না আন্তরিকতা দেশ না মানে ফোনে কথা কস না আমি কালকে সন্ধ্যাকালে ফেসবুকে মনে করি চিন্তা করিস না আমি তো নাও থাকি একটা গামছা ভাড়া দিন বছর একটা বললাম না গামছা ভাড়া দিন তাও তো বউ বাচ্চা নিয়ে গেলো না এমন কাম হয়েছে যে বউ বাচ্চা যা উঠছে মানে ওই বউ না বা হলো তোমার একটা বুদ্ধি দেই ভালো ধরনের একটা কবিরাজ আছে না মনে করো বউ বাচ্চা থাকতে গেলে এমন একটা ফুফার দিব বউ মনে করো ছায়া কাপড় চুপড় ছিয়া ধরবে না তোমার বাড়ি বিলাই বলবে কিন্তু সেই কবিরাজের বাচ্চা তাহলে বলে মেয়ে দশটাই খারাপ হয় কাপড় চোর খুলে কিন্তু মানুষের ভাবো হুমুদি হুমুদি ওই ব্যাপার তো ভাবো না আরে কাপড় চুপুর কি খুলে আইব মনে করো ছিয়া ছিড়া বিটা আয়া করবো মানে এমন কাম করবো কুহুরি কালামে মন জিনিস তাহলে কবিরাজ ধর্ম হ্যাঁ ভালো কবিরাজ ধর্ম কবিরাজ তো বিশ্বাস পাই না হলো কবিরাজ বিশ্বাস করবা কি করে মনে ডাইরেক্ট মনে করো যে হে যা চাইবো স্বীকার করবা হে মতে মতে বউ আইনা দিব ওই হুমুন্দি তোরে ভালো একটা কথা কই ওই যে কালাজান কবিরাজ আছে না মনে করলে বউ মনে করে পোলহান চার পাঁচটা হয়েছে হে বাচ্চে তাও মনে করে তো তুই এমন কাম করবো বউ পোলহান ছিয়া তারপর ঘর বুলাই বলবো আমাকে বউ তো জানা আমি চার পাঁচটা বিয়া করে ঘুরতে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
হাজার হাজার পাগল দিয়ে এই যে ফকির বাবা আমি আমার কাছে জানেন না কি কালাসান ফকি হ্যাঁ এলাকায় ফকির তো একটা আমি কালাসান কবিরাস কবিরাস হ্যাঁ এই যে কবিরাস আমি একটা কথা কই আমি মনে করেন যে ঢাকা সাইরি করে বাস হইছে হইছে করার কর্ণা কোনা তার মানে তোর ভিতরের পোষা পাখি উইরা গেছে গা হো গেছে গা না বউ গেছে গা বুচি বুচি তোমার পরান পাখি উইরা গেছে গা এখন কি করণ রাখবো তাই কও আমার আর সময় নাই এখন পোষা পাখি উইরা গেছে দাদা বুঝতে আসেনি আমার কি করণ লাগে আমার এই ব্যবস্থা করে দেন আমার বউড়াই না দেন বউড়াই না দেব আমি তো এই সমস্ত কাম করা বাদ দিয়ে দিছি তারপরে মনে করো যে গোড়ার গোড়ার ডিম নাগে এগুলো মেলা মনে করো আর্জাবাতি নাগে জামেলা না তুমি যদি লিস্ট করে কিনে এনে দেখো তাহলে আমি হয়তো সারা এনে দেখারি গোড়ার ডিম বানরের সুপ বানরের নেস বানরের নেস হরিগের কুস্তুরি হরিগের কুস্তুরি বাগের বিছি বাগের বিছি হাতির দাঁত মনে করো যে তুমি আমার কি বকশিস দিবে সেই কথা আগে কো আপনি 5000 না গুগার 6000 না গুগার ওষুধ নিয়ে আসেন আমার বউ আগে শিগিরে না দেন আপনারা দাদা বাবা দিবেন আচ্ছা তাহলে তুমি যাও আমি ওষুধের ব্যবস্থা করি নাকি আগে যাবো এই রাজুর দোষ নাই তোর বউর কোনো সমস্যা নাই কোনো ক্ষতি হয় নাই এনে কিভাবে আইছে এখন আমার মাথায় ক্যাশ করছে আমি বুঝা পাইছি নাকি আমি তোর একটা জারা দিই একবার আমি আপনার জামাই আছে আপনি ভদ্র লোক না আপনার জামাই আমার তো জামাই না আমার তো বিয়ে হয় নাকি কি করে আপনি আমি টাকা পয়সা দাদা না আমি দিব নি আচ্ছা আচ্ছা আমি আমি করতাছি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম আশা আর ওর নাম রাজু মনে হয় রাজুর নামে কেউ তোমারে মনে করো যে কুহুরি কালাম কুহুরি কালাম করছে এই জন্য তুমি নামে নামে তার বাড়িতে উড়ছাও তোর বোর যত জামেল আছে আমি সব সমাধান করে দেবো কিন্তু টাকা এখন 5000 ভাই তোমার একটা কথা কই ভাই তুমি তো ভাইকে কোনো ক্ষয় ক্ষতি করে নাই আমার বোন আছে ভাই চালে ভাই ফেরত রাখছ আমি ঘরে যাই নাই মেলাবার টানছে হ্যাঁ একজনের বউ একজনের নিয়ে থাকা এই হুমন্দির কবিরাজ করে জাত করে নাকবো